হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমনি আছেন সমস্তে? ফ্রেন্ডস, চালুন তো আজি আমি ডিসকস করিবা যে ATO অপকমিং ভ্যাকেন্সি আপনার সমস্ত মানুষ আসুচি, যেটা আসিষ্ট্যান্ট ট্রেনিং অফিসর, সেই বিষয়ে ফ্রেন্ডস আজি এডভর্টাইজমেন্ট বিষয়ে আমি টিকে ডিসকস করিবা। তো ফ্রেন্ডস, এইটা হচ্ছে আমার ইন্ডিকেটিভ এডভর্টাইজমেন্ট, যেটা কি OSCC তরফ আপনার সমস্ত রিলিজ করে দিয়া যাইছি। তো ফ্রেন্ডস, জানেন তো এই বিষয়ে টিকে ডিসকশন করিবা। তো ফ্রেন্ডস, নেম অফ দি পোস্ট আসিষ্ট্যান্ট ট্রেনিং অফিসর, ফ্রেন্ডস তার অর্থ হচ্ছে যে গভর্নমেন্টর আমার প্রত্যেক ডিস্ট্রিক্টে যে ITI কলেজ গুলা রয়েছে, ফ্রেন্ডস সেটি যে আমাকে পোস্টিং দিয়া হবো যে আসিষ্ট্যান্ট ট্রেনিং অফিসর দেয়া। এগেন আপনার ফ্রেন্ডস 5-6 বছর জব কলা পরে আপনার প্রমোশন হয়ে যাব, আপনার ট্রেনিং অফিসর হিসাবে রইপারে। ফ্রেন্ডস, এতে 2 প্রকার ক্যাটাগরি পোস্ট রয়েছে, গোটে হচ্ছে ITI ক্যান্ডিডেট মানক পাই, আর গোটে হচ্ছে ডিগ্রি ও ডিপ্লোমা ক্যান্ডিডেট পাই। তো এতে দেখি পারতে ফ্রেন্ডস লিখি দেয় যে ক্যাটাগরি পোস্ট ফর NTC আর NCA হোল্ডার, তাঁকর টোটাল 81টা ফ্রেন্ডস পোস্ট রয়েছে। এর যেটি ডিগ্রি ও ডিপ্লোমা ক্যান্ডিডেট আছে তাঁকর ফ্রেন্ডস 169 পোস্ট রয়েছে। তো দুই জায়গা বিষয়ে ফ্রেন্ডস পাখাপাখি 250টা পোস্ট বাহারছে, যেটা গোটে বড় ভ্যাকেন্সি বলে ধরা যাব, কারণ প্রিভিয়াসলি ওনলি 100টা হি ভ্যাকেন্সি বাহারিলা। তাপরে ফ্রেন্ডস, যদি আমি স্কেল অফ পে কথা চিন্তা করিবা যে 25,300 পর মন্থ মিলিব, যেটাকি আপনার জয়েন কলে ফার্স্ট ইয়ার পর্যন্ত, এগেইন সেকেন্ড ইয়ার পরে ফ্রেন্ডস তারা ইনক্রিজ হব, থার্ড ইয়ার ইনক্রিজ হব, সেমনি পরে 6 বর্ষ পর্যন্ত পরে রহব, আর 6 বর্ষ পরে ফ্রেন্ডস আপনার গোটে রেগুলার পোস্ট এটি জব পাইবে, যেটাকি হচ্ছে OSCC র গোটে গ্রুপ বি পোস্ট, দেখতে পারে এটি লিখে দিয়া হয়েছে। তাপরে ফ্রেন্ডস, এজ লিমিট কথা যদি আমি চিন্তা করিবা, এটি 18-32 বর্ষ পর্যন্ত এজ লিমিট দিয়া হয়েছে, যেটাকি 1-2021 পর্যন্ত আপনার ম্যাক্সিমাম 32 হি এজ হওয়ার কথা, তাঠু ফ্রেন্ডস যদি অধিক হয়ে যায় দেন এটার আপনার অ্যাপ্লাই করে পারিবে না। তারপরে আসলে ফ্রেন্ডস মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, তারপরে যে ITI পোস্ট পাই অ্যাপ্লাই করে তাঁর নিহাতি ITI কমপ্লিট হয়ে দরকার, প্লস গোটে NCP অর্গানাইজেসন হয়ে দরকার, আর যে ডিপ্লোমা ও ডিগ্রি পাই অ্যাপ্লাই করছেন সে AICT অ্যাপ্রুভড ইনস্টিট্যুট্রু নিজের ডিগ্রি ও ডিপ্লোমা কমপ্লিট করে দেওয়া দরকার। আর যেহেতু ফ্রেন্ডস এটা OSCC অন্ডর, তো নিহাতি আপনার ওড়িয়া ল্যাঙ্গুয়েজ থাকার কথা আপনার হাইস্কুল লেভেলে। তাহলে ফ্রেন্ড কই দিয়া হয়েছে এটা গোটে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, ও স্টিল আমার যে ফাইনাল সেটা এই যে পাখে আসেনি, আর সেটি পর্যন্ত ফ্রেন্ডস ওয়েট করবা, যে আমার ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট আসেনি, যদি অনলাইন আপ্লিকেশনর ডেট বি বাহারিব, কেমতি অ্যাপ্লাই করাবো, সেসব বিষয়ে আমি সেটার ডিটেল ফ্রেন্ড জাঁপারিবা, যেটাকি এই যে আমি বহু জনক ডাউট রয়েছে যে স্যার এক্সপিরিয়েন্স মাগবে কি না মাগবে, সেইটাই ফ্রেন্ডস আমি যে নিউ আমার আসব অ্যাডভার্টাইজমেন্ট ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট সেইটার আমি জাঁপারিবা। তারপরে আজ ভিডিওরে মু আপনার এটা জনাইব চাহুলি তার ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট বিষয়ে, এগিয়ে যেতে ফ্রেন্ডস ফুল অ্যাডভাইজ বাইরে পুড়ি গোটে ভিডিও আমার সমস্ত নিয়ে আসবে। সো টিল দ্যাট, সি ইউ নেক্সট টাইম, গুড বাই।